हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एशियन करियर। फ्रेंड्स, आज हम जेने नेब वेस्ट बेंगल म्यूनिसिपल असिस्टेंट कैशियर पदे स्टार्टिंग सैलारी कत रही है। तार आगे जेने नहीं जे पदे आवेदन करते गेले प्रार्थी की योग्यता लागबे। ए पदे आवेदन करते गेले प्रार्थी के अवश्य माध्यमिक पास करते हबे जे कोनो स्वीकृत बोर्ड थेके। एछाड़ा प्रेफारेंस देया हबे जादेर कम्पिउटारेर ओपर কাজের দক্ষতা রয়েছে। এরপর দেখে নিই যে স্টার্টিং স্যালারি কত রয়েছে। এই পদের বেসিক হলো 21,000 টাকা। ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স, যেটা বর্তমানে দেওয়া হয় 3%, 2021 জানুয়ারি থেকে এই 3% করে ডিএ দেওয়া হয়। এগুলো সবই বেসিকের উপর ক্যালকুলেশন করা হয়। এই 21,000 টাকার 10% হয় 2100 টাকা এবং 1% হয় 210 টাকা। তাহলে 3% হবে 21 × 63, মানে 630 টাকা। এরপরে রয়েছে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, যার বাংলা হলো বাড়ি ভাড়া ভাতা, সেটা দেওয়া হয় 12%। এই 21,000 টাকার 10% হয় 2100 টাকা এবং 2% হয় 2142, মানে 420 টাকা। টোটাল হবে 2520 টাকা। এরপর রয়েছে এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স, এটা 500 টাকা। এছাড়াও আদার্স অ্যালাউন্স রয়েছে, আর এইগুলো যোগ করলেই মান্থলি গ্রস স্যালারি পাওয়া যাবে। গ্রস স্যালারি হলো 24,650 টাকা। এর থেকে ডিডাকশন অর্থাৎ কাটা হবে পি ট্যাক্স 150 টাকা। পিএফ কাটা হবে না, কারণ পিএফ সাধারণত জয়েনিংয়ের 6 মাস পর থেকে কাটা হয়। সেই জন্য গ্রস স্যালারি থেকে 150 টাকা বাদ দিলেই যেটা পাওয়া যাবে সেটা হলো ইনহ্যান্ড স্যালারি। ইনহ্যান্ড স্যালারি হলো 24,500 টাকা। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো একটা লাইক করবে, এবং তোমরা কোন কোন ধরনের স্যালারি জানতে চাও তো কমেন্ট বক্সে জানাবে।